হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং তোমাদের সবাইকে। সকালে উঠেই দেখো কালকে রাত্রে সব ভেজানো চাদরগুলো ছিল, সেগুলো উঠেই আগে ঘুম থেকে উঠেই বিশ্বাস করো ব্রাশ পর্যন্ত করিনি, আগেই কাচাকাচি কাচাকাচি করে পুরো এগুলো ধুয়ে গায়ে জল ঠল ঢেলে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। তো এসে এরপর থেকে সব সকালের কাজ শুরু করব। আজকে হলো আর একটা নতুন সানডে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই সানডেতে দেখো সকালে একটু দেরি হয় আজকে ঘুম থেকে উঠতে, তো তাও 7:30 উঠে পড়েছি, যেহেতু অনেক কাজ ছিল। ওই বিছানার চাদরগুলো সব আগের দিন রাত্রেবেলায় সব ভিজিয়ে রেখেছিলাম, যাতে পরিষ্কারটাও ভালো হবে। আর এই এখন বৃষ্টি, এই রোদ্দুর এরম থাকে, যদিও বা মানে প্রচণ্ড গরম আজকে, তবু আমি ভাবলাম যে যদি বেলার দিকে বৃষ্টি হয় তো সকাল সকাল কাচাকাচি করে নিই। তো এই ঘরের চাদরটা পাল্টাইনি, মানে ভেতরের চাদরটা পুরো ঝেড়ে ঝুড়ে পেতে রেখে দিয়েছিলাম, আর এই ওপরে এই ভালো চাদরটা পাতবো। তো এটা সকালেই জানলা টানলা খুলে এই চাদরটা পেতে নিচ্ছি। আর এই ঘরে দেখো আমরা শুইও না, ওই ঘরেই ঘুমাই, তবু এই ঘরটায় চাদর পেতে রাখি। টিচার আসে, টিচার আসলে বসে, আর ওরা কখনো সখনো খাটে বসে পড়তে, আর নাহলে বেশিরভাগই নিচেই বসে, কারণ খাটে সেরকম একটা হাওয়া যায় না। আমার ফ্যানটা না একদম একটা সাইডে, তো ওর জন্য খাটে ওরা বসে না, নিচেই বসে। তো আজকে একটা সাদা চাদরই পাতলাম, মানে সাদা চাদর না আমার খুব মানে পছন্দের বলতে পারো, কিন্তু ওই বাচ্চা কাচ্চার ঘরে তো সাদা চাদর পেতে মানে দুদিন পরেই সেটা আর তাকানো যায় না, মনে হয় যেন একটু নোংরা হয়ে গেছে এরকম লাগে। হ্যাঁ, তো সেই জন্য খুব একটা সাদা চাদরটা মানে পাতি না ভয়েই বলতে পারো। এই ছেলে ড্রয়িং করতে বসে পড়লো, তো এই আলার লেগে গেল বা কিছু একটা খাবার নিয়ে খাটে উঠে পড়লো, তো ওই ভয়ে পাতি না। তো যাই হোক, তবুও মাঝে মাঝে একটু সাহস করে পাতি, যে দেখতে তো ভালো লাগে, চাদরগুলো দূর না পাতলে ভালো লাগে না, তো ওই জন্য। তো সকালে উঠেই চাদরটা পেতে নিলাম। তো আজকে রোববার, যেহেতু তোমাদের বলি মেয়ের বাংলা টিচার আসে পড়াতে, তারপর ড্রয়িং স্যার আসে বেলায়, তো আমাকে সকাল সকাল সব কাজ সেরে নিতে হয় খুব তাড়াতাড়ি করে। তো আজকে ড্রয়িং স্যার আসবে না, ড্রয়িং স্যার ঘুরতে গেছে, দার্জিলিংয়ে ঘুরতে গেছে, তো বললো আমি আজকে আর আসবো না, তো তোমরা ছুটি আজকে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে অতটা হুড়াহুড়ি নেই, সকালে বাংলা টিচার আসবে, একটা ঘর পরিষ্কার করে দিই, পড়ে পড়তে বসে পড়বে, আর এই ঘরটা আগে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছে। আর ওই ঘরে এখনও ছেলে একটু ঘুমোচ্ছে, তো ওকেও তুলে দেবো। তো তার আগে এই ঘরে দেখো খাটগুলো প্রচুর ধুলো পড়ে সাইডে, আমি মানে একদিন পরপরই বলতে পারো পরিষ্কার করি, তো আবার কোনো কোনো সময় ভুলে গেলে তখন এরম রোববার করে শনিবার করে তোমাদের তো বলেইছি এরকমভাবে খাটের সাইডগুলো থেকে অনেকটা ধুলো আসে। তো একটা এরকম শুকনো কাপড় নিয়ে মোটামুটি আমি এইভাবে ফার্নিচারগুলো মুছে থাকি, এই শনি রোববার করেই সময় পাই, হয় শনিবার নাই রোববার। দিয়ে এই আলমারির গায়েও হালকা করে ধুলো পড়ে যায়, এগুলো টিভিগুলো সমস্ত সকালে এগুলো মুছে টুছে পরিষ্কার করে নিলাম। তো এগুলো পরিষ্কার করার পর তারপরে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। আজকে যেহেতু আসলে এগুলো সেরে তারপরে মানে কাচাকাচি করে গা ঠা ধুয়ে নিলে বা স্নান করে নিলে হতো, কিন্তু না, আজকে আমি সকাল সকাল কী করলাম যে এত রোদ্দুর দেখে মানে আমার ভয় লাগছে, রোদ্দুরটা দেখে মানে এই সকাল 7:30 থেকে এত রোদ্দুর, তো বিশাল গরম পড়বে, তো পরে এই নানান কাজ করতে গিয়ে কাচা দেরি হয়ে যাবে, ছাদে মেলতে গেলে মানে কষ্ট হবে। তো ওই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে কী করেছি যে কাচাকাচিগুলো আগে কেচে নিই, যেভাবে হোক কেচে মেলে দিই, তারপরে অন্য কাজ করব। তো আজকে একটু উল্টোপাল্টাই হয়ে গেছে, তো সকালে উঠেই কাচাকাচি সেরে নিয়েছি। তো তারপর ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম ভালো করে, তো আবার সকালে টিফিন তৈরি করতে হবে। তো যেহেতু মানে এই কাজগুলো না করে টিফিন করতেও একটা কেমন অস্বস্তি হয় বাসি ঘরটা না দিলে, তো জামাটা ছেড়ে নিয়েছি আজকে আগে, যেহেতু ওই যে কাচতে গিয়েই সমস্ত ভিজে ভিজেই গেছে, আমি মানে একবারে জামাকাপড় চেঞ্জ করে নিই। আর গোপালটা তোমাদের দাদাই সকালে জাগিয়ে দিচ্ছে, ওই জন্য অতটা অসুবিধা হয়নি। তো আমি এইদিকে বললাম যে এইগুলো করে নিয়ে তারপরে একবারে রান্নাবান্না সেরে তারপরে আর একবার স্নান করে নেবো। তো ওই জন্য ঘরটা দেখো ঝাড় দিচ্ছি, যে খাটের তলায় ঢুকেই এরকমভাবে রোজ আমি ঘরটা ঝাড় দিই, কারণ কি আমার কী জানি কেন অভ্যাস হয়ে গেছে, এইভাবে না ঝাড় দিলে পোষায় না, যেহেতু এটা খাটের তলায় ঢোকা যায়, আর ওই খাটের তলাটাতে তো দেখেছো তোমরা ঢোকা যায় না, বক্স খাটের তলায় ওই যতটা হাত যায় মানে হাত যাই বলতে পারো ভালোভাবেই, তো ওইভাবেই ঝাড় দিয়ে নিই। তো ঘরটাকে খুব ভালো করেই আমি ঝাড় দিয়ে নিয়ে তারপরে এখন মুছবো না, রান্নাবান্না সেরে পরে মুছবো, এখন শুধুই ঝাড় দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করবো, কারণ টিফিনটা দেরি হয়ে যাবে।
আমার 8:30টার মধ্যে কাছাকাছি কমপ্লিট। এবার আমি ঘর ঠর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে টিফিনে ঢুকবো। তো টিফিন এমন কিছু না, আজকে রুটিই করে নেব। যে এখন এত গরম পড়েছে, তো বললামই বেশিরভাগই দিন সকালবেলায় হয় ভাত, না হলে চিড়ে মুড়ি ছাতু, এই সমস্তই নানা রকম ছোটোখাটো টিফিন করি। স্কুল টুল খোলা থাকলে খুবই তাড়া থাকে, কারণ দুপুরের আবার অনেক রান্না থাকে। তো দুই বেলায় সকালেও খুব বেশি কিছু রান্না, আবার দুপুরে রান্না, রাতে রান্না এরকম আমি করি না। আর দুপুরে আমি একটু বেশি করে রান্না করে রাখি, যাতে আমাকে রাত্রে না করতে হয়। এটা আমি সবসময়ই চেষ্টা করি যে রাত্রে যাতে আমাকে কিছু রান্না না করতে হয়। খুব কম, যে কিছু কিছু দিন হয় না যে হ্যাঁ রান্না কিছু নেই, ডাল আছে ভাজা করতে হবে বা কিছু একটা করতে হবে, তো তখনই করি, আর না হলে আমি দুবেলা রান্না করে রাখি। তো এরপরে দেখো টিফিনটা আজকে হচ্ছে এরকম, ময়দার রুটি প্লেন। আর হচ্ছে প্রচণ্ড তাড়া ছিল, ওদিকে টিচার চলে এসেছিলো, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা হলো ডিমের ভুজিয়া মতন করেছি, একটু আলু দিয়ে সব কিছু দিয়ে, টমেটো সস টস দিয়ে, এটা একটা ডিমের ভুজিয়া মতন। আর দেখো এই চিংড়ি মাছগুলো বাজার থেকে নিয়ে এসছে তোমাদের দাদা। তো এই চিংড়ি মাছটা নিয়ে এসে বলছে ইঁচড় দিয়ে, আমি বলেছিলাম ইঁচড় দিয়ে করবো, করে ইঁচড় কালকে কিনে নিয়ে এসেছিলো। তো ইঁচড়টাকে মানে কাটা ইঁচড়ই কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে, আমাকে আর কাটতে হয়নি, এটা একটা সুবিধা। তো ইঁচড় চিংড়ি করবো করে ঠিক করেছিলাম, তো তোমাদের দাদা আবার বললো না চিংড়ি মাছের মালাইকারি করো। তো ওর জন্য আবার নারকেল কুড়িয়ে নিচ্ছি, ওদিকে মাংস হবে, মাংসর মশলা সমস্ত কিছু অল্প করে আমি মানে যেটা যেরকম যেটাই যা লাগবে, ওরকম আলু, মাংসের কীরকম আলু, ইঁচড়ের কেমন আলু, সমস্তটা কেটে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাটা করবো। এদিকে দেখো যার জন্য এত কিছু রান্না, সে হলো আমার মা। তো ওই মা আসছে বলেই একটু বেশি আর কি রান্নাটা করছি আজকে রোববার, না হলে মাংস হলে আর একটা কিছু ডাল ভাজা হলে হয়ে যায়। তো যেহেতু তোমাদের দাদা শুনেছে আমার মা আসবে, সেহেতুই বললো যে তাহলে চিংড়ি মাছ যখন আনবোই ওরকম সব চিংড়ি মাছ ইঁচড়ে দিও না, একটু মালাইকারিও করো। তো ঠিক আছে, এবার মা এসছে, মার বাড়ি হচ্ছে বেশি দূরে না আমাদের, 5 মিনিটের রাস্তা, কিন্তু মারও তো বাড়িতে অনেক কাজ থাকে, তো সেসবগুলো সব সেরে মা এসছে। দেখো এদিকে আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি আর প্রচণ্ড ঝকমারি করে রান্না করেছি, ইঁচড়ের তরকারি আর ওদিকে মাংস, কারণ কি বাড়িতে কারেন্ট চলে গেছিলো, পাশে CSC-র লোক থেকে এসে গাছ কেটে দিচ্ছিল পাশের বাড়ির একজনের। তার ওইদিকে দেখো তোমাদের দাদার খাবারটাও পুরো বেড়ে নিয়েছি, ওখানে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এরপর আমরা খাওয়া দাওয়া করে নেব নিজেরা, এবার খাওয়া দাওয়া সেরে একটুখানি সন্ধ্যাবেলায় তরমুজ খাচ্ছি, তারপরে আর কি মা তো বাড়ি যাবে বিকেলে, রাত্রে খাওয়া দাওয়া সেরেই যাবে কাছে থেকে কাছেই। তো আমি বললাম যে তাহলে একটু চা টা খেয়ে নিই, তারপরে তুমি তোমাকে খাবারটা 10টার মধ্যে দিয়ে দেবো। তো দেখো এই দিনটা খুবই ভালো করে কাটালাম মার সাথে। এই আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম, যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো রোজ দিন যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, বেশি কিছু না। তো এখন আমরা চাটা খেয়ে নেব, আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না। গুড নাইট, টাটা।